তুমি যাও। করলার রস তোমার ওষুধ, তোমাকে খেতে হবে। না, আমি করলার রস খাবো না। খাও না। ওরে বাবরে, কি দেব? খাও, 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 খাও বলছি। এই তো লক্ষ্মী ছেলে, বাবার কথা মতো এই সব ওষুধ না খেলে তুমি কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে? আচ্ছা, আমার কি হয়েছিল বলো তো? আমার সারা গায়ের দাগগুলো কিসের? তোমাকে রক্তাক্ত অবস্থায় নদীর মোহনা থেকে বাবা উদ্ধার করেছে। মাথায় গুরুতর আঘাতে তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। বাবা বলেছে তুমি যদি এভাবে প্রতিদিন করলা রস খেতে থাকো তাহলে তুমি সব স্মৃতি আবার ফিরে পাবে। আর এই শরীরের দাগগুলো? গুলির দাগ। বাবা অবশ্য গুলিগুলো বের করে দিয়েছে। তোমার আর কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু কে আমি? কে আমার বাবা? কে আমার মা? কেন আমার গায়ে গুলির দাগ? এতগুলো কেনের উত্তর আমি কিভাবে জানবো? কিভাবে আমি আমার অতীত আবার ফিরে পাবো? পাওয়ার কোনো প্রয়োজন নেই, বেঁচে যে আছো সেটাই বেশি। তোমার জীবনে আমি আর আমার বাবা ছাড়া কারো প্রয়োজন নেই। চলো, দেরি হলে বাবা আবার চিন্তা করবে। চলো এসো। তাড়াতাড়ি কই যান, এই ভাঙা গাড়ি জোরে চলবো না, ওর ইঞ্জিন ডাউন হয়ে গেছে। প্রত্যেক দিন ওর পিছনে করলার রস নেয় না গুইরা, আমাদের সাথে আয়, আমরা তোর সব রস খাবো। আপনারা তো খুব অভদ্র, একটা মেয়েকে এভাবে বিরক্ত করছেন কেন? শালা মদন, আমরা ওরে বিরক্ত করলে তোর কি? বাবা জ্যাকি চেনের উস্তাদ, এভাবে ফাইট করা কোথায় শিখলে? তাই তো বুঝতে পারছি না, আমি আমি এসব কখন শিখেছি, কিভাবে শিখেছি? জেনে কাজ নেই, ওরা বলছিল তোমার ইঞ্জিন ডাউন হয়ে গেছে, এখন দেখছি তোমার ইঞ্জিন রকেটের মতো। আরে কি করছো? মারামারি করার মন্ত্র তো তোমার জানাই আছে, শুধু প্রেমের মন্ত্র জানা নেই, সেটাই শিখাচ্ছি।